गाइज वेलकम बैक टू माय चैनल गुड मॉर्निंग। आज के देखो सकाल सकाल एकदम किंतु बाहर थे वीडियो शुरू कर दिलाम। एखन गेछिलाम छेले के ड्रइंग क्लास छाड़ते, तो आसार पथे भाव वीडियो स्टार्ट करी। प्रत्येक दिन घर चारटे देवाले माझखाने से बिछना जरा बासन मजा दिए शुरू करते हैं, भारो लागे ना रोज रोज। बाई देवे आमादेर एटा काज, आमादेर एटा शुरू करते हैं, किंतु आज के जखन बाहरे एसेछि सकाल सकाल तो भावलाम तोमार साथे वीडियो शेयर करी। तो आज के हे सान्डे, तुम्हारा सबाई आशा कर सबाई खूब भलो आज सुस्थ आज और अभी तो भीषण भलो आज। निजेके भलो रखा दायित्व शुदुम्र निजे, अवश्य निजेके भलो रखा हर समय चेष्टा करो। तो आज के सारा दिन कि करी ना करी अवश्य तुम्हारे साथ पुरोटा शेयर करब। और रोबार मान गादा गादा काज, हमारे मिडिल क्लस गादा गादा काज रोज ही थके, हैंड जो हमारे हेल्पिंग हैंड नहीं, क्योंकि तरह निजेके भलो रखा निजेके आनंद देवा करतव्य। तो चलो आज के भिडियो एखान स्टार्ट करी। एन बजे साढ़े आठटा, तो घरे जावा जा, घरे गए कि करी ना करी पुरोटा तुम्हारे साथ शेयर करब। পেঁয়াজ আলু ফুলকপি কাঁচা লঙ্কা, ফুলকপি এখন যেটাই তোমরা ঘরে বানাই না কেন সবকিছুর মধ্যে ফুলকপি দিতেই হবে। আর এখানে কেটেছি লেবু, ছেলেকে জুস করে দেবো। আর শশা আর পেঁয়াজ কুচি চাউমিনের ওপরে সুন্দর করে সাজিয়ে খাওয়ার জন্য চাউমিন করব আজকে। আর শ্বশুরমশাইয়ের জন্য করব হচ্ছে রুটি, কারণ শ্বশুরমশাই বলছে কেঁচো কেন্ন আমি খাই না। আমার শ্বশুরমশাই অ্যাকচুয়ালি বলে কেঁচো কেন্নর মতো এইসব পোকা আমি খাই না, তো তার জন্য আমাকে রুটি করতে হবে। দুটো রুটি বাবাকে করে দিয়েছি, আর আমাদের জন্য করলাম চাউমিন। আর চাউমিনে আমি কিন্তু অবশ্যই এগ দিয়েছি, কারণ কি রবিবার মানে একটু স্পেশাল মেনু। আমরা বাঙালিরা খেতে আর খাওয়াতে এতটাই ভালোবাসি যে কিছু বলার নেই। বাঙালির মতো খাওয়া দাওয়া মনে হয় আমার মনে হয় অন্য কেউ করে না, তাই না? তো আমরা খেতে প্রচুর ভালোবাসি। বেসিক্যালি আমাদের ফ্যামিলিতে আমি বা আমাদের ফ্যামিলি যারা আছে সবাই খেতে আর খাওয়াতে ভীষণ ভালোবাসি। তো আজকে বানিয়ে নিয়েছি এগ চাউ, আর এগ চাউটা খুব সুন্দর করে সাজিয়ে কুচিয়ে দিলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে। দেখবে শশা পেঁয়াজ কুচি দিয়ে, তো তার জন্য আমি শশা পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, প্রত্যেকের মধ্যে দিয়ে সেগুলো দিয়ে সার্ভ করবো। তো ভীষণ ভালো লাগে খেতে, আমাকে তো কেউ এভাবে সাজিয়ে দিলে আমি ভীষণ খুশি হই। তোমরা কারা কারা এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানাবে। রবিবার বলে কথার সাথে এখন হচ্ছে শীতকাল, বিভিন্ন রকমের সবজি বাজারে উঠে গেছে। তো ভাবলাম বছরের প্রথম এরকম সুন্দর সুন্দর শীতকালের সবজি দিয়ে আজকে বানানো যাক ফ্রাইড রাইস। ভীষণই ফেভারিট আমাদের বাড়ির প্রত্যেকের। হ্যাঁ, আমার কিন্তু ফ্রাইড রাইস একদম ভালো লাগে না, আমার ভালো লাগে বিরিয়ানি। তো সকাল সকাল বানা মানে দিনের বেলা আজকে বানাচ্ছি ফ্রাইড রাইস মেনুতে। তো সেই কারণে চালটা ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিলাম। এই চালটা কিন্তু ভিজিয়ে রেখে দিতে হয়, যেটা আমি শুনেছি মোবাইল থেকে শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চালটা ভিজিয়ে রেখে কিন্তু ব্রেকফাস্ট করেই আমি ঝটপট লেগে গেছি ঘরের কাজে। রবিবার হোক আর সোমবার আমাদের কাজের জীবনেও ছুটি নেই, আর যেখানে নেই হেল্পিং হ্যান্ড, তো সেই কারণে কাজগুলো তো করতে হবে। আর বাসি ঘর, ঘর না মুছে ঘর না ঝাড় দিয়ে জামা কাপড় না কেচে আমাদের একদিনও রেস্ট নেই। তো সেই কারণেই ঘর ঘর ঝাড় দিয়ে একদম মুছে পরিপাটি হয়ে দুপুরে রান্নায় চলে যাব। তো দেখো ঘর ঘর ঝাড় দিয়ে দিয়েছি, আজকে কিন্তু আমি ওপর নিচ একসাথেই করলাম, কারণ আজকে যে মেনুটা হচ্ছে সেটা কিন্তু গরম গরম রান্না করে গরম গরম খেতে হবে। তো সেই কারণেই ভাবলাম আগে যেই কাজগুলো আমার দরকার আজকে, মানে ঘর ঝাড় দেওয়া মোছা, সেটা কিন্তু করে নিতে হবে। কারণ যখন আমি রান্নার মধ্যে একটু বেশি বিজি হয়ে যাব তখন কিন্তু আমি অন্যদিকে মন দিতে পারবো না। তাও আবার যদি হয় ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস দেখবে একটু অন্যমনস্ক হলেই কিন্তু পুরো খাবারটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণেই ভাবলাম না আগে ঘর ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে আমি ফ্রাইড রাইস চিকেনগুলো রান্না করবো। তার মধ্যে একটা ব্যাপার আছে, রবিবারে কিন্তু মার্কেটিং করতে একটু সবারই ঘরে লেট হয়, আমাদেরও হয়, আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই এটা হয়। তো আজকে গেছে বাজারে, এখন চিকেন আনবে, তারপরে সবজিপাতি আনবে, তারপরে রান্নাবান্না কাটাকাটি সব হবে। তো রান্না করতে এমনিতেও দেরি হবে, আমাকে শুধু শুধু কেন বসে থাকি, তো ভাবলাম না ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে আবার রান্নাবান্না শুরু করব। ঘর মুছতে মুছতে দেখেছি বাজার চলে এসেছে, তো ঘর মুছে আর লেট করিনি একবারেই। কিন্তু এই ছোট্ট আমার ছোট্ট বাথরুমটার, বাথরুম না এটা বলতে পারো ওয়াশরুম, কারণ এখানে শুধুমাত্র এই কাপড় জামা ধোয়া এইসব মাছ মাংস ধোয়ার জন্য এটা বানানো হয়েছে। তো এখানে যেহেতু কলের সিস্টেমটা করা রয়েছে সেই কারণে এখানে বসেই মাংসটা ধুয়ে নিলাম। আর আমার মাংস ধোয়াটা একদমই অন্যরকম, তো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মাংস ধুই, তার জন্য আমার কারো মাংস ধোয়া কিন্তু পছন্দ হয় না। আর মাংস রান্না করাও আমার একটু ধরনটা আলাদা। তো যাই হোক, সবার একটা নিজের নিজের ব্যাপার থাকে। তো আর দেখো এখানে সবজি চলে এসছে, শীতের বিনস গাজর ক্যাপসিকাম দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। আমি ভাবছি
মিন্স গাজর দিয়ে আজকে ফ্রাইড রাইস করবো, কালকে আবার ভাবছি চাউমিন করবো। আমার মনে মনে যে কত কিছু ভাবতে থাকি, রান্নাটা আমার ভীষণ ভালো লাগে। আমি বলি না যে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজের, অবশ্যই তাই। তো তার মধ্যে একটা কথা হচ্ছে, যেটা আমি করতে ভালোবাসি সেই কাজটা কিন্তু আমি করবো। সেরকমের মধ্যে আমি কিন্তু রান্না করতে খুবই ভালোবাসি, যেমনি রিলস বানাতে খুব ভালোবাসি, ভিডিও করতে, ফটো তুলতে সেরকম ভালো লাগা কাজের মধ্যে। কারোর হয়তো উল বুনতে ভালো লাগে, সোয়েটার বানাতে ভালো লাগে, কারোর হয়তো ফুল টুল বানাতে ভালো লাগে, ঘরের নানারকম ফার্নিচারের সেগুলো গোছাতে ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে রান্না করতে। তো রান্নাটা আমার ভীষণ ভালো লাগে। তো সেই পছন্দের কাজটা আমি সারাক্ষণ মাথার মধ্যে ঘোরাই, কাল কী রান্না করবে, নতুন ডিশ কী বানানো যায়, তো এইসব ভাবতে থাকি। দেখো ফুলকপি আলু করবো, শ্বশুরমশাই তো মাছ মাংস খায় না, তোমরা আগেও জানো। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের চালটা ভিজিয়ে দিয়েছি, সব কাটিং করে নিয়েছিলাম বসে বসে। তো সব কিছু শেয়ার করতে গেলে তো জানোই ভিডিওটা লং হয়ে যায়, তোমরা কেটে কেটে দেখো। আর আমার ডলার তো বাড়ছেই না, কি আর বলবো, দুঃখের কথা। ভাবি খুশি থাকবো, আবার ডলারের সাইনটা দেখলেই না মনে এত কষ্ট হয়, একদম ডলার বাড়ছে না। তোমরা প্লিজ ভিডিওটা কেটে কেটে দেখো না, আর অ্যাডটা দেখার পরে কিন্তু অবশ্যই ভিডিওটা একটু ওয়াচ করো। আর যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিও ভালো লাগছে না, তাহলে ভিডিও দেখোই না আমি বলবো। তো যাই হোক, আমি কিন্তু এদিকে ফ্রাইড রাইসের চালটা দেখো আমি এভাবে ঝরিয়ে নিয়েছি জল, আর এবার ভেজে সব মিক্স করে নেবো আবার বড় একটা গামলার মধ্যে। তো দেখো ফ্রাইড রাইস আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে ফ্রাইড রাইস করি, তোমরা কীভাবে কে ফ্রাইড রাইস বানাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমি অনেক রকমভাবে ফ্রাইড রাইস ভিডিওতে দেখি, কিন্তু আমি কিন্তু এইভাবেই বানাই, আমার সুবিধা হয়। তো আর এখানে দেখো চিকেনের কালারটা অসাধারণ এসছে, যেহেতু ম্যারিনেট করার পর অনেকটা সময় আজকে আমি পেয়েছিলাম, মানে প্রায় 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো সময় পেয়েছিলাম। তো সেই কারণে চিকেনটা আজকে দুর্দান্ত খেতে হয়েছিল, আর কালারটাও অসাধারণ, তোমরা দেখে বুঝতেই পারছো। আর ছেলের জন্য তো আলাদা করেছি বিনা ঝাল ছাড়া। তো চিকেনটা করছি, এদিকে কিন্তু ছেলেকে আমাকে আজকে একটু সময় দিতে হচ্ছে। আজকে সানডে বলে কথা ছেলে ঘরে রয়েছে, মানে কতটা বদমাশি করছে, এই বয়সটাই জানি বদমাশি করার। এখন হচ্ছে প্রায় 1টা নাগাদ, তো আজকে আমার একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আমার মোটামুটি সব কিছু কমপ্লিট, এবার মাংসটাও হয়ে গেছে, স্যালাড কাটাও হয়ে গেছে, এবার আমি স্নান স্নান করবো, ছেলেকে স্নান করাবো, দেন একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করার পরে। এবার ভালো দেখা হচ্ছে। গুড আফটারনুন গাইস, এখন 2:30 বেজে গেছে, আমি খেতে বসেছি। এবার ছাদে চলে এসেছি, আজকে খেতে ইচ্ছা করলে ছাদে খাই, খাওয়াও দিচ্ছে সাথে রোদও আছে। আজকে সানডে, আমার ছেলে ঘরে, মানে বুঝতেই পারছো কি অবস্থা হয়, চলে এসেছি ছাদে খেতে। স্নান করার সময় কিন্তু জামা কাপড়গুলো কেচেছিলাম, তো আজকে জামা কাপড়গুলো আগে কাচাও হয়নি আর আগে মেলাও হয়নি। তবুও রোদটা দেখো চলেই গেছে, শুধুমাত্র মেলছি এখন, জলটা ঝরে গেলে ঘরে গিয়ে মেলে দেবো। কারণ শীতকালের বেলা এখন ঠিক 1টা-1.5টা নাগাদই কিন্তু ছাদে রোদটা হালকা হালকা করে চলেই যায়। তো যাই হোক, কোনোরকম জল ঝরলে ঘরে মেলে দেবো। আর খাওয়া দাওয়াটা এত জোরে খিদে পেয়ে গেছিলো যে আগে খেয়ে নিয়েছি, তারপরে ভাবলাম জামা কাপড়গুলো মেলবো। তো এখন জামা কাপড় মেলে কিন্তু আমি একটা ভাত ঘুম দেবো, যেটা আমি প্রত্যেক দিনই দিয়ে থাকি। তো একবারে ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং, ঘুম ঠুম দিয়ে উঠেছি 5টা নাগাদ, এখন বাজছে 5:30। তো চুল টুল বেঁধে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে কিন্তু চুল বাঁধতেই হয়, আর শীতকাল বলে কথা স্কিনে কিন্তু ক্রিম লাগাতেই হয়, ক্রিম ছাড়া কিন্তু শীতকালে থাকা যাবে না। তো দেখো চুল টুল বেঁধে নিচ্ছি আর ক্রিমও লাগিয়ে নিচ্ছি। স্কিন কেয়ার কিন্তু করতে হয় শীতকালে একটু বেশি, যতবার মুখ ওয়াশ করবো ততবার ক্রিম লাগাতে হবে, ফেসিং লাগাতে হবে ঠোঁটে। আর বিকেলবেলা কিন্তু একটু রেডি হলে দেখবেন নিজেরও ভালো লাগে আর বরদের তো ভালো লাগে। তো যাই হোক, তো তোমাদের মধ্যে একজন আমার খুবই কাছের সাবস্ক্রাইবার, খুবই কাছের একজন মানুষ আমাকে বলছে স্কিন কেয়ার রুটিন দিতে, উইন্টার স্পেশাল, মানে উইন্টার স্কিন কেয়ার দিতে। তো তাকে বলছি যে কালকে কিন্তু তোমার ভিডিওটা আসছে, কালকে আমি যে ব্লগ শ্যুট অবশ্যই করবো, রেডি ব্লগটাও কিন্তু তোমার রিকোয়েস্টে আমি শুরু করেছিলাম। তো যাই হোক, আমি কিন্তু কালকে অবশ্যই তোমার ভিডিওটা শেয়ার করবো, তোমরা তুমি কিন্তু অবশ্যই দেখবে, দেখে নিবি, আমি তো তোকে তুই তুই করেই বলি। তো যাই হোক, তোমরা কিন্তু সবাই দেখে নেবে, শুধু পার্সোনালি ওকে না, ওর রিকোয়েস্ট রাখছি, তাই জন্য ওকে একটু বলে দিলাম। তো যাই হোক, আমার কিন্তু আজকে বিকেলবেলা সেমনি কোনো কাজকর্ম নেই, আর ওখানে এসে কম্বল জড়ো করা ওটা ভেবো না, আমার ঘর অগোছালো, ওরকম কিন্তু কিছুই না। আমার ছেলে ওখানে ঘুমোচ্ছে লেপ কাঁথা মুড়ি দিয়ে, আর আমি এখানে জামা কাপড়গুলো যে ছিল সে সকালবেলা তো সেভাবে গোছানো হয়নি, তো আজকে গুছিয়ে নিলাম।
এখন বসে বসে গুছিয়ে নিচ্ছি। আর আজকে সন্ধ্যাবেলায় কোনো কাজ নেই বললেই চলে, শুধুমাত্র রাত্রিবেলা ডিনার আর ছেলেকে সন্ধ্যাবেলা পড়ানো। তো আর আজকে ভিডিওটা বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা বাই বাই, লাভ ইউ অল।